press the bell icon on the YouTube app and never miss another update. ওরে আমার বন্ধু যদি হইতো ভালো, আরে জঙ্গলও হইতো আলোয় হয়ো হয়ো, এখন হে মালা হইল জ্বালা, তুম না 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 তুম না না না। ওরে বেড়া গেথে মালা হইল জ্বালা, দেব কার বলে তোরা দেখবি কে কে আয়, তোরা দেখবি কে কে আয়। ডেডি, মডার্ন যুগে আপনি এই সমস্ত কি গান গাইতে আছেন, এগুলো কি হন চলে নাই? তুই কোনটা বল দাদা, না চালাকটা চাইয়া দেখো নিজের পোলারে চেনে না। এটা একটা কথা বললেন আপনি, আমি একাব্বর এই বংশের বাত্তি, স্মার্ট হিরো, হাউসফুল, সুপারস্টার, দেখে বলেন না আপনি। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম ডেডি, লাল বাতি যে তুমি জ্বালাবা এটা তো আমি আগেতেই জানি বাজান, যে কালে ডেডি খুঁজে বলান দেছো না, সেই কালেই বুঝবি তুমি শয়তানের খারাজিল কি অসভ্যটা আজই রইছো। এবারা এ এবারা এ কি ভালো হবি কবি, তোর পাকনে গ্রামের মানুষের নালিশ শুনতে শুনতে কান যেটা ভালো আছে সেটাও খারাপ হয়ে গেছে মোর, তুই ভালো হবি কবি আজ মরে ক। আব্বা হাজার পাঁচ একটা দেন তাহলে ভালো হইতাম, ভালো হইতে বাজান পয়সা লাগে না, এমনি তুমি ভালো হইতে পারবা। এইটা একটা বা ভাউল কথা কইছে, ভালো হইতেই পয়সা লাগে মনে করে না, আমি এডিক্ট নেশাসক্ত, এখন আমারে ভালো করার লাগে আপনি ওই মাদকাসক্তি কেন্দ্রে ভর্তি করবেন না, তার হাতে টাকা খরচ হইবে না, তবে ভালো হইতে পয়সা লাগে না, পয়সা লাগে এখন 5,000 টাকা দেন খুব জরুরি, পকেট মানি আব্বা। কি কি কইছো তুই, ফুডার ফর পকেট মানি 5,000 টাকা আমার 14 গুষ্টিতে কেউ এক মুঠি দেখে নাই, ফুডার ফর কাম খাই যে দাঁড়ে কাছে নি 5,000 টাকা আছে, কালকে তো দোকান আবো তুই। ও বাজান, আপনি আবার রাত্রে করছে রাঙ্গা গাই দিয়া সন্ধ্যা গালার তো না পাইতে আছে, ওরও বাস ওই চিনতে করছি ওর পাশে যে যদি হইয়া যদি আর কোনো সমস্যা হয় এই জন্য। আব্বা দেখছেন বলতে বলতে লাগে ঘুমাইতে, আমি বুদ্ধি তোরে পয়দা করছে কেটা কবি কবি, কি কই পাড়ার পো পাড়া, তুই এত বলো দইছো কামাওলা, তুমি দুগ্গ বলো মরে দেছো ভালো করছো, 50-50 করে দিয়ে দেতা, এটা একটু কম চালাক হইতো আর একটু বেশি হেলিপ তো হইছিল। আব্বা হি যে পরিষ্কার কাউ গরু এর মধ্যে কোনো কথা নাই আব্বা, ফুডার পো ফুডা চুপ কর চুপ কর, তোকে যন্ত্রণায় জানটা কালো হয়ে গেছে মোর, পান্ডা খাইতে বইছিলাম, যা 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 সব নির্দেশ্বর যা। আব্বা মোর টাকাটা কি কও, টাহা টাহা 5,000 টাহা বাজানে মন মই সিন্দে ডিস্টার্ব বাজান আজ গুমই হন মন ইয়ে লাভ নাই, কি কও কিচ্ছু বুঝি না, যা এখন যা, ওকে 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 গ, তোর লাগে ডিস্টার্ব হয়েছে নাহলে টাকা কটা পাইতাম আমি। ভাই তার কথা শুনলে তো আব্বা শোনে না, এ আপনি জানেন না, আর তোমার কোনো কথা কওয়ার দরকার নেই, আর ওই গোয়ালঘরে যাওয়ার কোনো দরকার নেই, তুই এক কাম কর জানাটা একটু ভালো করে পরিষ্কার কর ঠিক আছে, আর গরম পানি দিয়ে আমি গোসল করব, আর যে হট ওয়েদার আর একটু বাতাস করবি, তুই খারাপ রিস্ক কর যাও নাকা, ওটা ওটা নাকা।
আমরা বলা ওকা তুই বলা লিখ এ তুই শিখ দিলি কে তুই শিখ দিলি কে সারাদিন তো বদ বদ করে ঘুম আস ডার্লিং বাইরে অপেক্ষা করতে আছে তো ডার্লিং এখন অপেক্ষা করে আর তুই বই বই ঘুম আস ওকে তারা আইছিল এবার আইছে কি খালি এতে আইছে এবার একটা গোলাপ ফুল লই আইছে হাতে করে হ্যাঁ না বইয়ে না থেকে তো তোর যা তাহলে যা তাড়াতাড়ি যা তাই এখন এই রাত্রি দুয়ের গিয়ে কালে অগবাড়ি যাওয়ান রাখি কি কইবে আচ্ছা এটা মাইয়া চলে গিয়ে তোর আর কি আইতে পারছে তুই যাইতে পারবি না না যা কি কব তুই যামু অবশ্যই যাবি নিশ্চয়ই যাবি একটা কাম কর এই মোরে জামাটা গায়ে দিয়ে এরপর তুই যা এনে ধর গাই দে রাত্রি দুয়ারে গোলাপ ফুল লাগিয়ে কিল লাগিয়ে আইলে এসছেন বিয়ে এই ভাবরি টি অন করতে ইচ্ছে করে ভালো একটা জামা দিছি সেটা গায়ে দিল চোরের নাম দেখায় গলার বুদ্ধ মাটকা একই জিনিস এক ঘন্টে ভালো দেখায় এক ঘন্টে চোরের নাম দেখায় এটা যাও না কাকা এই চুকা নাম কাবার আহা এ বেটা দেখছো কথা কয় এ তুই কি ঘুমাই পারছ নে কাবার রে আব্বা কিছু বলবেন কমু মোর কপালের চারা মোর কপালের চারা কমু তোমার রে তোমরা যে দুইটা পয়দা হইছ দুইটা তো দুই মুরাত একটা তো হইছো গাছ বলত আর একটা তো হইছো শয়তানের খাড়া জিলকি সরকালিতে কিরম বেহেংরা দেহ নাই ওটে 5,000 টাহা চাই না দিলে বলে টাহা চুরি করবে থেরেট করছে মোরে তাই আব্বা আমনে মোরে কি করতে বলেন ওরে বেডা মুই তোরে কি হতে কমু মুই তোর লাগে বুদ্ধি পরামর্শের মাইয়া ক আব্বা এইয়া মুই বুদ্ধি কি দিমু আমনে আমনে টা পয়সা সরাই লেখলি তো পারেন আরে বেডা হরাইয়ে যে তুমু হরাইয়ে তুইয়াও কি কোনো শান্তি আছে এ কি কইছি তোরে শয়তানের খাড়া জিলকি ওই বুড়ো মানু দেখা গেল যে ঘুমাই রয়েছি একবার এই একাম করে চললি গেছে আর বিশ্রেই পামু আরে এই পেন্নে চিনতে করতে আসিলাম যে চাবি দে যদি তোমার দে দেই তুমি পারবা না হারিয়ে রাখতে কি আব্বা এত বড় একটা দায়িত্ব আমনে মরে যেতে আসেন সমস্যা নাই আব্বা যে পিলে পারি মুই আমনে টা পয়সা পাহারা দিয়ে রাখবো না আব্বা দেলাম কলো চাবি হাইটিয়ে রাখো মুই যাইতে পারি শান্তিতে ঘুমাইতে পারি এখন আব্বা তাই যদি হাতে নাতে ধরতে পারি তা কি সোপ্রামু না সোপার দেওয়ানের কোনো দরকার নাই না সোপার দেওয়ানের কোনো দরকার নাই ও হাইটিয়ে রাখো তুমি টেরাঙ্কের চাবি এখন পরেরই হাতে টেরাঙ্কের চাবি অনেক হয়েছে আনো হয়